সম্মানিত মুরব্বিয়ানে আজাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য যেই কোরআনে কারীম নাজিল করেছেন সেই কোরআনে কারীম আরবি ভাষায় আল্লাপাক নাজিল করেছেন। আমাদের ভাষা হল বাংলা ভাষা, আমরা সরাসরি ওই আরবি ভাষা বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আরবি ভাষা থেকে বাংলা ভাষা নিজের মাতৃভাষার মাধ্যমে কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বোঝার চেষ্টা করা এবং আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তাফসির শেষ করার পরে আবার পুনরায় আল্লাহ পাকের সেই কিতাবের শুরু থেকে তাফসির করার এবং সেই তাফসিরে উপস্থিত থেকে শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। একবার কোরআনে কারিমের তাফসির এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আমরা শেষ করে আবার পুনরায় শুরু করতে পারব এরকম ধারণা আমাদের অনেকেরই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার শেষ করে আবার দ্বিতীয়বার শুরু করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের সুরার সংখ্যা কয়টি? 114টি। সর্বপ্রথম সুরা কোনটি? সুরা আল ফাতিহা। কোরআনে কারিমের সবচেয়ে বড় সুরা কোনটি? মাশা আল্লাহ, সবাই জানে। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আকুল্লুন নাস আফকাহু মিন ওমর, যে সবাই তো ওমরের চেয়ে বড় ফকিহ, আলহামদুলিল্লাহ সবাই এখন সব জানেন। আর এখন যে তাফসির হবে এই তাফসিরে কিন্তু আপনাদের কাছে জানতে চাওয়া হবে, কারণ একবার তো ক্লাস হয়ে গেছে, এখন এগুলো হল রিভাইজ ক্লাস, আগের ক্লাস। তাহলে এখন স্টুডেন্ট বলবে না টিচার বলবে? স্টুডেন্ট বলবে। এখন এখন তাফসির করবে স্টুডেন্টেরা, কি স্টুডেন্ট হইতে আবার কোনো লজ্জা আছে নাকি? আমরা সবাই কোরআনের স্টুডেন্ট, আমরা আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনের স্টুডেন্ট হইতে কোনো বয়স লাগে না, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা সবাই কোরআনের স্টুডেন্ট, কোরআনের ছাত্র। তো এখন আমরা যে তাফসির করব, এই তাফসিরের প্রথম সুরা হল সুরা আল ফাতিহা। কোরআনে কারিমের সবচেয়ে ছোট সুরা কোনটি? সুরা আল কাউসার। সুরা আল কাউসার হল সবচেয়ে ছোট সুরা। আমরা যে সুরাটা তাফসির করব সুরা আল ফাতিহা, এটি কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সুরা। এই সুরাটা হল উম্মুল কোরআন, উম্মুল কিতাব, মানে পুরা কোরআনে কারিমকে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা সুরার মধ্যে ঢুকাই ফেলছেন। সুবহানাল্লাহ, পুরা কোরআনে কারিমকে, পুরা কোরআনে কারিমের নির্যাস একটা সুরার মধ্যে। সেই সুরাটার নাম হল সুরা আল ফাতিহা। ভ্রান্ত সুফি সম্প্রদায়, সুফি সম্প্রদায় কিন্তু ভ্রান্ত, এটাও খেয়াল রাখতে হবে, কারণ সুফি সম্প্রদায়ের উদ্ভব সাহাবাই কেরাম থেকে হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হয় নাই, সাহাবাই কেরাম থেকে হয় নাই। আপনারা একটু সামনের দিকে চলে আসেন, তাহলে পিছনের দিকে আমাদের ভাইয়েরা বসতে কষ্ট হইতেছে, সামনে খালি না রেখে আস্তে আস্তে সামনের দিকে চলে। এসির মধ্যে বসলে আমাদের বাইদেরও একটু শুনতে আরাম হবে, এজন্য যতটুকু সম্ভব হয় এদিকে চলে আসে। তো বিভ্রান্ত সুফি সম্প্রদায়, গোমরা শিয়া সম্প্রদায়, শিয়া সম্প্রদায় থেকে সুফি সম্প্রদায়ের উদ্ভব। সুফি সম্প্রদায়ের গোড়া হল শিয়া সম্প্রদায়, এজন্য সুফিদের যে সাজারা, সুফিদের যে সিলসিলা, ওই সিলসিলার মধ্যে দেখবেন শিয়াদের যে ইমাম, দশজন ইমাম,
এই দশজন ইমাম ওই তরিকার মধ্যে আছে, এবং অধিকাংশ ইমাম, অধিকাংশ সুফি ইরানে জন্ম, পারস্যে জন্ম, সেই দিক থেকে আসে। এই বিভ্রান্ত সুফি সম্প্রদায় বলে থাকেন যে আল্লাহর এই জমিনে যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, যদি শুধু ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহর ইহিয়া-ই উলুমুদ্দিন থাকে অথবা মাওলানা রুমির মসনবী থাকে, তাহলে আল্লাহর দিন পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হল বিভ্রান্ত সুফি সম্প্রদায়ের কথা যে কোরআন হাদিস পৃথিবীতে দরকার নাই, কোরআন হাদিস না থেকে ইহিয়া-ই উলুমুদ্দিন বা মসনবী এইগুলা যদি থাকে তাহলে আল্লাহর দিন জীবিত থাকবে। কারণ কি? সুফিদেরকে জিজ্ঞাসা করা হলো এটার কারণ কি, বলে যে পুরা কোরআনের নির্যাস, হাদিসের নির্যাস ওই ইহিয়া-ই উলুমুদ্দিনের মধ্যে চলে আসছে, আবার মসনবীর মধ্যে চলে আসছে, মাওলানা রুমির মসনবীর মধ্যে চলে আসছে। এই জন্য সুফি সম্প্রদায় এবং সুফি সম্প্রদায়ের যতগুলো আধুনিক শাখা প্রশাখা আছে তারা দেখবেন কোরআনে তাফসির করে না, নিজেরা তাফসির করে না, আবার তাফসিরে বসেও না, নিজেরা সহি হাদিসের গ্রন্থগুলো পড়েও না, সেগুলা তালিমও করে না। এত কষ্ট করে, এত শ্রম দিয়ে সারাটা জীবন যারা উৎসর্গ করে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, তারা এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থ সংকলন করেছেন, তাদের সারাটা জীবন এই হাদিসের পিছনে ওয়াকফ করেছেন, তারা জীবনের সকল আরাম আয়ের সব ত্যাগ করেছেন একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নার হাদিসের হেফাজতের জন্য। কিন্তু দেখবেন সুফি সম্প্রদায় সেগুলা থেকে কোনো তালিম করে না, বুখারীর তালিম কোথাও দেখবেন না, মুসলিমের তালিম, তিরমিজির তালিম, তারপরে আবু দাউদের তালিম, এগুলো তালিম নেই। কেন করে না? ওই যে তাদের আকীদা হইল এই হাদিস সবগুলার মধ্যে যা আছে, কোরআনের মধ্যে যা আছে সবগুলার নির্যাস তো ওই কিতাবের মধ্যে চলে আসছে, তাহলে আর ওগুলার দরকার কি? আপনি তাদের সাথে কথা বলে দেখবেন, দেখবেন যে তারা আপনাকে এটাই বুঝাবে যে আমরা যে কিতাবে তালিম করি এটা তো কোরআনের তালিম, এটা তো হাদিসের তালিম, কোরআন হাদিসের নির্যাস সব এখানে চলে আসছে, এই জন্য আমরা কোরআনের তালিম করি না, হাদিসের তালিম করি না, এটা তালিম করি। বুঝতে পারছেন আবার কথাটা? কিন্তু এই কথাটা কি সহি কথা নাকি ভ্রান্ত কথা? কোরআন হাদিসের নির্যাস যদি এরকম চলে আসত, তো এই নির্যাস তো সবার আগে সাহাবাইকেরাম তৈরি করতেন, এই নির্যাস সাহাবাইকেরাম তৈরি করে আমাদেরকে দিয়ে দিতেন, আলী রাদিয়াল্লাহ তাআলাও একটা নির্যাস তৈরি করতেন, তারপর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাআলাও একটা তৈরি করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলাও একটা নির্যাস তৈরি করতেন, যে এত ঝামেলা, এত বড় বড় কোরআন, এত বড় বড় হাদিস, এতগুলো দরকার কি? ছোট্ট করে তোমাদেরকে একটা ওজিফার মতো নির্যাস বানাই দি, বানাই দিতেন না? কিন্তু এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, লক্ষ লক্ষ তাবেঈনে কেরাম ছিলেন, লক্ষ লক্ষ তাবে তাবেঈনে কেরাম ছিলেন, তারা কেউ এরকম নির্যাস বানাই দিতে পারলেন না। শত শত বছর পরে এসে ইমাম গাজ্জালী আর ইমাম মাওলানা রুমি নির্যাস বানাই দিছে, বা আরো অন্যান্য ওলামারা নির্যাস বানাই দিছে। এটা হলো ভ্রান্ত আকীদা, ভ্রান্ত কথাবার্তা। যে মসনবী কোরআন হাদিসের নির্যাস, যেটাকে বলা হচ্ছে যে কোরআন হাদিস সব এটার মধ্যে ঢুকে গেছে, সেই মসনবী শুরুতে কি আছে জানেন? সেই মসনবী শুরুতে আছে মসনবিয়ে মৌলবিয়ে মানবী হাস্তে কোরআন দরজাবানে ফাহলবি খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল না শোধ তা গোলামে শামসে তিব্রিজি না শোধ। আমরা ছাত্র জীবনে তো সুফি তরিকায় পড়াশোনা করছি, ছাত্র জীবনে তো সুফি, আমাদের দেশটাই তো সুফির দেশ, সুফি ইজমের দেশ, তো আমরা তো মস্তবি সব মুখস্থ করে ফেলছি,
মসনবীর অনেক শেয়ার আমার মুখস্থ আছে, যেগুলো মুখস্থ করতাম আর মনে করতাম যে বড় হইলে আর বড় আলেম হইলে এইগুলা গান গায়ে গায়ে ওয়াজ করব, তাহলে বাংলাদেশের বড় বক্তা হয়ে যাব। এই জন্য এগুলা অনেক মসনবী মুখস্থ করছি। কিন্তু পরবর্তীতে যখন শহীদ দিন বুঝে আসলো তখন বুঝলাম হায় রে, এইগুলা মুখস্থ করার জন্য যে সময়টা নষ্ট করছি, এই সময় কতগুলো হাদিস মুখস্থ করতে পারতাম, কতগুলো আয়াত মুখস্থ করতে পারতাম, ওগুলা মুখস্থ করলেই তো কাজে লাগত। এগুলা একজন কবির কবিতা, তো শুনেন কবি কি বলতেছে শুরুতে, যেটা কোরআন হাদিসের নির্যাস, সেটা বলতেছে কি, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল্লা শোধ, তা গোলামে শামসে তিব্রিজি না শোধ। শামসে তিব্রিজি নামে একজন ব্যক্তি ছিলেন, আর মাওলানা রুমি ছিলেন, রুমি ছিলেন কিতাবী আলেম, শামসে তিব্রিজি ছিলেন মারেফতের আলেম, একজন শরীয়তের আলেম একজন মারেফতের আলেম। তো মাওলানা রুমি শরীয়তের আলেম, বিরাট আলেম, তার অনেক কিতাবাদি আছে তাফসীর হাদিস। তো শামসে তিব্রিজি একদিন আসি, মাওলানা রুমির সব কিতাব ফুকুরে ফেলে দিছে, মাওলানা রুমির সব কিতাব তাফসীর হাদিস সব, কারণ সুফিদের মতে কিতাব দরকার নাই, কোরআন হাদিস দরকার নাই, তো কোরআন হাদিস সব ফুকুরে ফেলে দিছে। ফুকুরে ফেলে দেওয়ার পরে রুমি আসে, দেখে যে কিছু নাই, তো রুমি কিতাব খোঁজে, শামসে তিব্রিজি বলে যে তোমার কিতাবের কি দরকার, তুমি না বড় আলেম। তো রুমি বলছে যে না, আমার সব আলেম তো কিতাবের মধ্যে, কিতাব থেকে আমি পড়াশোনা করি, আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই। তো শামসে তিব্রিজি বলতেছে তোমার কিতাবে যদি দরকার হয় তো পুকুরের থেকে এনে দিচ্ছি তোমার। তো পুকুরের পানি থেকে সব কিতাব তুলে আনি, রুমিকে দিয়ে দিচ্ছে, কিন্তু একটা পাতাও কোনো জায়গা দিয়ে ভিজে নাই। কি সুবহানাল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ, একটা পাতাও কোনো জায়গা দিয়ে ভিজে নাই, পুকুরের থেকে এতগুলা কিতাব তুলে ফেলছে। আচ্ছা, তুলে ফেলার পরে আবার রুমিকে দিচ্ছে। এখন রুমি আবার চিন্তা করে যে হায় রে, এটা কোন এলেম, যেই এলেম দিয়ে পুকুরের মধ্যে কিতাব ফেলে দিলে পানির মধ্যে কিতাব ভিজে না, তাহলে এই এলেম আমার দরকার। তো শামসে তিব্রিজিকে জিজ্ঞাসা করলো, এই এলেম কোথায় পাওয়া যায়, কোন কিতাবে পাওয়া যায়? বলছে, এই এলেম কোন কিতাবে পাওয়া যায় না। এই এলেম কোথায় পাওয়া যায়? এই এলেম সিনা বসিনা পাস করে, এটা সিনায় সিনায় যায়, এটা কিতাবে থাকে না, এটা সিনার মধ্যে থাকে। তো কোন সিনায় থাকে? এই শামসে তিব্রিজির সিনার মধ্যে এই কিতাব, এই এলেম আছে। তো সুতরাং তুমি কোরআন হাদিস কিতাব যত বড় বড়, কোনো কাজ হবে না, শামসে তিব্রিজির গোলামি করতে হবে। এই জন্য দেখেন প্রথমে দিয়ে কথা রইল এরকম, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল্লা শোধ, তা গোলামে শামসে তিব্রিজি না শোধ। মাওলানা রুমি এত বড় আলেম হইও কামেল হইতে পারে নাই যতক্ষণ না শামসে তিব্রিজির গোলামি করছে। আচ্ছা, আল্লাহর একজন বান্দা আল্লাহর গোলামি করবে না শামসে তিব্রিজির গোলামি করবে? তাহলে এই কথাটা সেরে কি কথা না, শামসে তিব্রিজির গোলামি করবে কেন? উনি যদি মাওলানা রুমি এত বড় আলেমে হয় তো উনি গোলামি করব আল্লাহর। উনি বলবে যে মাওলানা রুমি ততক্ষণ কামাল হইতে পারে নাই যতক্ষণ আল্লাহর গোলামি করে নাই। সে কথা না কই, মাওলানা রুমি বলতেছে যে শামসে তিব্রিজির গোলামি যতক্ষণ করি নাই, আল্লাহর গোলামি করি, আমি ওলি হইতে পারি নাই, নাউজুবিল্লাহ। যখন শামসে তিব্রিজির গোলামি শুরু করছি, এবার আমি কামাল হয়ে গেছি, আল্লাহর ওলি হয়ে গেছি। এটা হলো কোরআন হাদিসের নির্যাসের কথা। কোরআন হাদিসের সাথে এই কথার মিল আছে? এরকম এহলিয়া উলুমের দিনের মধ্যে এমন এমন মিথ্যা জাল জঘন্য কথাবার্তা আছে যেগুলো মানুষের ইমান চলে যাওয়ার জন্য যথেষ্ট, সেগুলো হইল কোরআন হাদিসের নির্যাস। আরো দেখবেন অনেক কিতাবে শুরুতে লেখা আছে যে অমুক বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে আমার এই কিতাব রচনা করা। তো কিতাব রচনা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় না বুজুর্গের সন্তুষ্টির জন্য? এগুলো হইল কোরআন হাদিসের নির্যাস আমাদের দেশে, বুঝতে পারছেন? জি, তো সূরা আল ফাতিহা এটা হলো পুরা কোরআনের নির্যাস, বুঝতে পারছেন? সূরা আল ফাতিহা পুরা কোরআনে কারিমের নির্যাস। আমরা এই সূরাটা তাফসির করব, এই একটা কিতাব, এই কিতাবের নাম হল জুজউল কেরাআহ, এই কিতাবের নাম জুজউল কেরাআহ, এই কিতাবের সংকলক ইমাম বুখারী রাহমাহুল্লাহ। বুখারী শরীফ নাম শুনছেন না? বুখারী শরীফ যিনি সংকলন করছেন, ওই ইমাম বুখারী এই কিতাবটা সংকলন করছেন, এটার নাম জুজউল কেরাআহ।
এই কিতাবটার মধ্যে 300টা হাদিস আছে। এই কিতাবের মধ্যে কতটা হাদিস? 300টা হাদিসে খালি সুরা আল ফাতিহা সংক্রান্ত, 300টা হাদিসে শুধু সুরা আল ফাতিহার সংক্রান্ত হাদিস। এই কিতাবটা ইমাম বুখারী সংকলনে করছেন শুধু সুরা আল ফাতিহার জন্য। এই জন্য আমরা 300টা হাদিস আলোচনা করব না, এর ভিতর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস যেগুলো আমাদের জানা খুব দরকার ওই হাদিসগুলো শুধু আলোচনা করব। ইমাম বুখারি কি জাল হাদিস সংকলন করতেন? দঈফ হাদিস সংকলন করতেন? ইমাম বুখারি রাহমাহুল্লাহ 600,000 হাদিস সংকলন করেছিলেন, সেখান থেকে 500,000 বাদ দিয়ে মাত্র 100,000 তিনি বিভিন্ন গ্রন্থে সংকলন করেছেন। বুখারিতে তো মাত্র 6,000-এরও কম বুখারির হাদিস। ইমাম বুখারির বুখারি ছাড়াও আরো অনেকগুলো হাদিসের গ্রন্থ আছে, বর্তমানেও পৃথিবীতে অনেকগুলো গ্রন্থ পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। এখানে ইমাম বুখারি 300টা হাদিস সংকলন করছেন শুধু সুরা আল ফাতিহা সংক্রান্ত। এই জন্য আমরা এটা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। এটার নাম হল ফাতহুল বারি। ফাতহুল বারিটা হল বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এবং সারা পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে সোহরাওয়ার্দিয়া, আরো যা যা আছে, এই সবার কাছে এটা গ্রহণযোগ্য। পৃথিবীতে একজন আলেমই পর্যন্ত পাওয়া যায় নাই যিনি এটা সম্পর্কে দ্বিমত পোষণ করছেন। বুখারীর যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, কোনটা অনেক বড়, কোনটা ছোট, কোনটা বিভিন্ন রকম, এটা হলো বড়ও না ছোটও না জামে মানে, মানে এটা সবার কাছে গ্রহণযোগ্য। এটার মধ্যে এই সুরা আল ফাতিহা সংক্রান্ত কিছু হাদিসের ব্যাখ্যা আছে, আমরা ওইগুলো একটু আলোচনা করব। এই প্রবন্ধটা আমি শুধু আমিনের ব্যাপারে সংকলন করেছি, এটা আমার নিজের লেখা, নিজের সংকলিত প্রবন্ধ, মানে যত হাদিসে আমিন সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো এখানে আমি একত্রিত করছি, এটা থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আর এটা হল তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, নাম শুনছেন তো ইবনে কাসির? হ্যাঁ, এই তাফসিরে ইবনে কাসির এমন একটা তাফসির যে তাফসিরের ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকল তরিকার সকল পদ্ধতির সবার কাছে গ্রহণযোগ্য, কারো কাছে এটা একতলাপ নাই, সবার কাছে এক বাক্যে তাফসিরে ইবনে কাসির গ্রহণযোগ্য। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ তাফসির। তাফসিরে তবারির সংক্ষিপ্ত রূপ হইল তাফসিরে ইবনে কাসির। তাফসিরে তবারিটা একটু বড়, বিশাল তাফসির। ইমাম তবারির দুটা কিতাব আছে, একটা হলো তাফসিরে তবারি আর একটা হলো তারিখে তবারি, একটা ইতিহাসের কিতাব আর একটা তাফসিরের কিতাব। ইমাম তবারি রাহমাহুল্লাহ তিনি তার ছাত্রদেরকে বলতেছিলেন যে ছাত্ররা শুনো, আমি তোমাদের জন্য দুইটা কিতাব লিখবো, একটা কিতাব লিখবো তাফসিরের উপরে আর একটা কিতাব লিখবো ইতিহাসের উপরে, ইসলামের ইতিহাস। তো এই যেটা লিখবো এটা লিখবো 30,000 পৃষ্ঠা, মানে যেটা কোরআনের তাফসির লিখবো সেটাও 30,000 পৃষ্ঠা, আর যেটা ইতিহাস লিখবো সেটাও 30,000 পৃষ্ঠা, এক একটা 30,000 পৃষ্ঠা। কোন সালের কথা? যে এর আগে বলছি অনেকবার, ইমাম তাফসিরে তবারি লেখা হয়েছে কত হিজরিতে? 300 হিজরিতে, 300 হিজরিতে তাফসিরে তবারি লেখা হয়েছে। তো দেখেন এখন কত হিজরি চলে? 1436। প্রত্যেক জুমায় আমরা বলি যে 1436 হিজরি সনের এত তারিখ, আজকেও তো বলছি, এইটাও মনে নাই আল্লাহ বান্দাদের, 1436 হিজরি। তাহলে 300 হিজরিতে তাফসিরে তবারি লেখা, তাহলে কত বছর আগে? 1136 বছর আগের তাফসিরে তবারি। তো ইমাম তবারি বলতেছেন আমি 30,000 পৃষ্ঠায় তাফসিরে তবারি লিখবো, 30,000 পৃষ্ঠা তারিখে তবারি লিখবো। তো ছাত্ররা বলতেছে আপনি এত বিশাল লিখলে, আমরা তো এতটুকু পড়তেও পারবো না, এত জ্ঞান অর্জন করতে পারবো না, আপনি একটু সংক্ষেপ করেন। তো সর্বশেষে উনি সংক্ষেপ করছেন 3,000 পৃষ্ঠা তাফসিরে তবারি, 3,000 পৃষ্ঠা তারিখে তবারি, 3,000 পৃষ্ঠা। তো বলছেন যে আমি 30,000 পৃষ্ঠায় যা লিখতাম এই 3,000 পৃষ্ঠার মধ্যে তা নিয়ে আসছি। কিন্তু 3,000 পৃষ্ঠা তো বিশাল, এই 3,000 পৃষ্ঠা পড়ার মতো তো আমাদের এখন ধৈর্য নেই। বর্তমানে
পৃথিবীতে মনে হয় একজন আলেম পাওয়া যাবে না যিনি তাফসির তোবারে 3000 পৃষ্ঠা পড়ছে। তো পরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, তিনি 700 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 774 হিজরিতে তিনি অন্তকাল করছেন। তখন ইবনে কাসির ওই তবারিকে সংক্ষেপ করে, যাতে দুনিয়া সকল মুসলিম এটাকে সহজে পড়াশোনা করতে পারে, এই জন্য তিনি সংক্ষেপ করে তাফসির ইবনে কাসির লিখছেন। আমরা সুরা আল ফাতিহা তাফসির করব তাফসিরে ইবনে কাসির থেকে। তো প্রথমে আসি আমরা একটা একটা করে আজকে যতটুকু পারি, আর বাকিটা ইনশাল্লাহ পরবর্তী তাফসিরে। প্রথমে আসি আমরা তাফসির ইবনে কাসির থেকে। কোরআনে কারিমের তাফসিরের তরিকা কি হবে, কোরআনে কারিমের তাফসিরের পদ্ধতিটা কি হবে, মানহাজ মেথডোলজি কি হবে, কোরআনের তাফসির কিভাবে করব। এই যে ইমাম তবারি তাফসির করছেন, ইমাম তবারি তাফসির করার জন্য যে রকম জ্ঞান ছিল 30,000 পৃষ্ঠা, আমাদের কাছে তো এক পৃষ্ঠার জ্ঞানও নাই। তো ইমাম তবারিও তাফসির করছেন আর আমরাও তাফসির করব, দুই তাফসির কি এক? ইমাম তবারিও তাফসির করছেন, ইবনে কাসিরও তাফসির করছেন, দুই তাফসির কি এক? তো আমরা যে তাফসির করব, এই তাফসির হল নামে তাফসির, কামের তাফসির না, আসলে তাফসির না। আমাদেরটা হইল এই যে ইমাম তবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবি, এরা যে তাফসিরগুলো লিখে গেছেন আমাদের জন্য, আমরা ওইগুলো পড়ে পড়ে আপনাদেরকে শুনামো, এটার নাম তাফসির, বুঝতে পারছেন? কিন্তু কোরআনের এই আয়াতেই বলছে, ওই আয়াতেই বলছে, নিজের থেকে বলার মতো কোনো জ্ঞান আমাদের নাই। আমাদের মানে বর্তমান বিশ্বের কারো নাই, বর্তমান বিশ্বে এমন কোনো আলেম নাই যেই আলেম কোরআনের তাফসির করতে পারে। আমাদের তাফসিরটা হলো আরেকজনের তাফসির আমরা নকল করি আপনাদেরকে শোনাই, এটা হলো আমাদের তাফসির। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসিরের একটি পদ্ধতি আছে, তরিকা আছে। এই তরিকাটা হল কি, ইমাম ইবনে কাসির সে তরিকাটা বর্ণনা করছেন প্রথমে, এজন্য তরিকাটা আমাদের জানা দরকার। তরিকাটা হল আন্না আসাহাত তরিক ফি যালিকা আন ইউফাসসির আল কোরআন বিল কোরআন, আন ইউফাসসির আল কোরআন বিল কোরআন। মনে রাখবেন এক নম্বরে আল তাফসিরুল কোরআন বিল কোরআন, এই বাক্যটা মনে রাখবেন, তাফসিরুল কোরআন বিল কোরআন। তাফসিরুল কোরআন বিল কোরআন মানে কোরআনে কারিমের কোন আয়াতে আল্লাহপাক একটা কথা সংক্ষিপ্তভাবে বলছেন, আবার আরেক আয়াতে গিয়ে আল্লাহপাক ওইটাকে বিস্তারিত বলছেন, তাহলে ওই সংক্ষিপ্ত আয়াতের তাফসির হল ওই বিস্তারিত আয়াতটা, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। মানে কোরআনের তাফসির করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে এই আয়াতটার কোরআনের কোন জায়গায় ব্যাখ্যা আছে কিনা। যেমন আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ আমাদেরকে সেই রাস্তাটা দাও, যে রাস্তা তোমার চলার কারণে যারা তোমার নিয়ামত পেয়েছেন। এখন ওরা কারা নিয়ামত পাইছে কারা, এখানে কিন্তু আল্লাহ পাক কারো নাম বলে নেই, খালি বলছেন নিয়ামত পাইছে। কিন্তু আমরা যখন সূরা আন-নাসার মধ্যে যাই, সেখানে আল্লাহ পাক কারা কারা নিয়ামত পাইছেন বলে দিচ্ছেন, ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। আল্লাহ পাক বলেন নিয়ামত পাইছেন কারা, মিনান নবিয়িন আল্লাহর নবীরা, والصديقين সিদ্দিকেরা, والشهداء শহীদেরা, والصالحين صالحিনেরা। তাহলে আমরা এটা তাফসির ওখানে পাই গেছি, এখন আমরা আর কোন দিকে যাওয়ার দরকার নাই, তাফসিরুল কোরআন বিল কোরআন হয়ে গেছে, এই আয়াতের তাফসির ওই আয়াতে পেয়ে গেছি। এরকম কোরআনে দেখবেন যে অসংখ্য আয়াতের তাফসির, এক আয়াতের তাফসির আর এক আয়াতে আছে, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। আচ্ছা, এখন এরকম তাফসিরুল কোরআন বিল কোরআন পাইলাম না, তখন কি করতে হবে, ফাইন আয়া কাযালিকা ফালাইকা বিসুন্নাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হলো, যদি কোরআনের ব্যাখ্যা কোরআনে পাওয়া না যায়, তাহলে কোরআনের ব্যাখ্যা কোথায় খুঁজতে হবে, বিসুন্নাহ, সুন্নার মধ্যে খুঁজতে হবে, এটার নাম হলো তাফসিরুল কোরআন বিসুন্নাহ। মানে কোরআনে পাইতেছি না এই আয়াতের ব্যাখ্যা, তাহলে কোরআনের ব্যাখ্যা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটার ব্যাখ্যা নিতে হবে, আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যায় কি বলছেন বা এই আয়াতের কি আমল করছেন।
সেটা হলো দুই নম্বর পদ্ধতি। এজন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, কুল্লু মা হাকামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিম্মা ফাহিমাহু মিনাল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিতেন, যে সিদ্ধান্ত দিতেন, সেটাই হল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তটাই কোরআনের আমল। কারণ কি? ইমাম শাফি রাহমাহুল্লাহ দলিল দিচ্ছেন যে আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা। ওই যে তোমা ইবনে উবাইরাক আটা চুরি করছিল, মনে আছে ওই কাহিনী? তোমা ইবনে উবাইরাক আটা চুরি করছিল রাত্রে, আটা চুরি করে যখন বাসা নিতেছে বস্তা ছিড়া ছিল নিচে, এখন যেখান দিয়ে যেখান দিয়ে নিচে সেখানে সেখানে আটা পড়ে গেছে রাস্তা রাস্তা, কিন্তু সে নিজের ঘরে নেয় না, নিচে আরেকজনের ঘরে চুরি করছে, একজনে রাখছে আরেকজনের বাসায়। এখন সকালবেলা লোকজন উঠি দেখে যে ওই ঘরে যায় আটার বস্তা পাওয়া গেছে, এখন লোকজন বলে যে তুমি চোর যার ঘরে পাওয়া গেছে, সেই বলে যে না আমি চুরি করি নাই, অমুকে চুরি করি আনি দিছি। জিনিস পেলাম তোমার ঘরে, তুমি বলো তুমি চুরি করো নাই, পরে এই বিচারের বার আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যার কাছে মাল পাওয়া গেছে সেই চোর, কিন্তু আসলে কিন্তু সে চোর না, চুরি করছে আরেকজন। কিন্তু শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো বলে দিতেন যে তোমা চুরি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যার কাছে মাল পাওয়া গেছে যেখানে সেই চোর, এটাই শরীয়তের মূলনীতি। আপনার কাছে যদি জাল টাকার নোট পাওয়া যায় আপনি জাল টাকার মালিক, কে দিছে ওইটা খোঁজা হবে না, আপনার কাছে পাওয়া গেছে আপনি এটার মালিক। আপনার কাছে সোরাইকৃত মাল পাওয়া গেছে আপনি চুরি করছেন। এখন এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব। এখন ওই তোমা ইবনে উবাইরাক যে অরিজিনাল চোর, তার বংশ কিন্তু খুব শক্তিশালী, খুব প্রভাবশালী বংশ। তারা বিভিন্ন উপায়ে চেষ্টা করতেছে যে তাদের বংশকে যেন চোর সাব্যস্ত করা না হয়, কারণ তাদের বংশ চোর সাব্যস্ত হলে মানুষ কবে যে এই চোরের বংশ বা সর্বনাশ, এই জন্য চোরের বংশ হওয়া যাবে না। তখন পরবর্তীতে জানা গেল আসলে চুরি করছে সে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না সে তো মায় চুরি করছে। এখন এই ফয়সালা নিয়ে মানে বিশাল ঝগড়াঝাটি হচ্ছে। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে রাসূল আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি হক সহকারে, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন নাজিল করেছি আপনি কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, বিমা আরাক আল্লাহ, আল্লাহ আপনাকে যে বিষয়ে জ্ঞান দিচ্ছেন, মানে আল্লাহ আপনাকে কোরআনের যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের আলোকে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন। ওয়ালা তাকুল্লিল খায়িনিনা খাসিমা, খবরদার খেয়ানতকারীর পক্ষ হয়ে আপনি ঝগড়াকারী হবেন না। খেয়ানতকারীকে ওই তোমা ইবনে উবাইরাক, মানে আপনি তার পক্ষ অবলম্বন করে ঝগড়া করবেন না, ঝগড়াকারী হবেন না, খায়িনিনদের পক্ষ অবলম্বন করবেন না। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে ওই কোরআনের যে জ্ঞান যেই বুঝ দিতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সেটাও আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও পরোক্ষভাবে কোরআন। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফী, আল্লাহ পাক বলছেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি ইল্লা লিতুবাইয়িনা লাহুম, আপনি তাদের মধ্যে এটার বয়ান করবেন, এটার ব্যাখ্যা দিবেন। কোরআনের ব্যাখ্যাকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাহালের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আপনার উপরে এই জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের মধ্যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আপনার, কোরআনের কোন আয়াতের আমল কিভাবে করতে হবে এটা আপনি শিখাই দিবেন, এটার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই আয়াতগুলোর আলোকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও কোরআনের তাফসীর। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমার উম্মতেরা শোনো আমি কোরআন নিয়ে দুনিয়াতে এসেছি এবং কোরআনের সাথে আরো একটা জিনিস নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, কোরআনের সাথে আরো একটা জিনিস আনছি, সেটা কি? সুন্নাহ।
ইয়ানিয়া সুন্না, কোরআনের সাথে আমি সুন্না নিয়ে আসছি। এজন্য ওয়াসুন্না আইযান তুনাযিলু আলাইহিম বিল ওয়াহী কামা ইউনাযিলুল কোরআন, সুন্নাও যেভাবে কোরআন নাজিল হয় সেইভাবে সুন্নাও ওহির মাধ্যমে নাজিল হয়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? হাদিসও ওহির মাধ্যমে নাজিল হয়, হাদিসও ওহি, একটা ওহিয়ে মাতলু আর একটা গাইরে মাতলু, একটা তেলাওয়াতকৃত ওহি আর একটা তেলাওয়াত বিহীন ওহি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাও ওহি, কেউ যদি হাদিস অস্বীকার করে, হাদিস না মানে, তাহলে সেও কিন্তু মুনকারিনে হাদিসও কাফের। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস অস্বীকার করে, অস্বীকার করে, তাহলে সেও ওহি অস্বীকার করলো। টোটাল হাদিস যদি অস্বীকার করে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করা মানে ওহি অস্বীকার করা, কারণ এটা হাদিসগুলো ওহির একটা অংশ। তবে জাল হাদিস অস্বীকার করলে, দুর্বল হাদিস অস্বীকার করলে, তাহলে এটা ওহির অংশ না। ওহির অংশ হল শুধুমাত্র মুতাওয়াতির এবং সহি হাদিস, বাকিগুলো ওহির অংশ না। যেগুলোর মধ্যে সন্দেহ আছে যে সকল হাদিস, সে সকল হাদিস ওহির অংশ না, কারণ ওহির মধ্যে কোনো সন্দেহ নাই। তো সহি হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন যে সুন্নাও কোরআনের শারেহ, কোরআনের ব্যাখ্যা। এখন দেখা গেল কোরআনেও পাচ্ছেন না, সুন্নাও পাচ্ছেন না কোরআনের ব্যাখ্যা, এবার কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন বিচারক বানিয়ে। জিজ্ঞাসা করলেন, ফাবিমা তাকুমু, হে মুআজ, তুমি ইয়েমেন গিয়ে সেখানে কিভাবে বিচার ফয়সালা করবা? ক্বালা বিকিতাবিল্লাহ, মুআযিব ইবনে জাবাল বলেন আল্লাহর কিতাব দিয়ে। বা ইল্লাম তাজেদ, নবী সাল্লাম বলেন যদি আল্লাহর কিতাবে তুমি সেই বিষয়ে কোনো ফয়সালা না পাও, ক্বালা বিসুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআযিব ইবনে জাবাল বললেন তাহলে আমি সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বিচার ফয়সালা করব। নবী সাল্লাম বললেন তুমি যদি সুন্নতে রাসূলের মধ্যে না পাও, ক্বালা আজতাহিদু রাই, মুআযিব ইবনে জাবাল বললেন আমি আমার নিজের রায় দিয়ে আমি ইস্তিহাদ করব, গবেষণা করব, ওই বিষয়ের উপরে আমি ইস্তিহাদ করব, গবেষণা করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে হাত রাখলেন, হাত রেখে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইয়ারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আল্লাহর রাসূলের রাসূলকে ওই জ্ঞান দিবেন যেমন জ্ঞান আল্লাহ রাসূলকে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের রাসূল মানে কি? রাসূলেরও রাসূল, হ্যাঁ, মুআযিব ইবনে জাবাল, মানে মুআযিব ইবনে জাবাল আল্লাহর রাসূল, তাকে পাঠাচ্ছেন আল্লাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল আর মুআযিব ইবনে জাবাল হলেন রাসূলের রাসূল, ব্যাপার বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যিনি আল্লাহর রাসূলের রাসূলকে এইরকম বুঝার ক্ষমতা দিছেন যেরকম বুঝার ক্ষমতা আল্লাহর রাসূলকে দিছেন। সুবহানাল্লাহ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতিহাদকে, গবেষণাকে, রিসার্চকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিছেন। যেটা কোনটা রিসার্চ করতে হবে, কোরআনে সরাসরি আছে, এটা রিসার্চের কোনো সুযোগ নেই, হাদিসে সরাসরি আছে, এটা গবেষণার কোনো সুযোগ নেই, কিন্তু কোরআন এবং সুন্নাহ সরাসরি নাই, এরকম বিষয় যদি হয় সেটা ইসতিহাদ করা হবে, সেটা গবেষণা করা হবে। এখন গবেষণার রেজাল্ট যদি সব একরকম হয়, পাঁচজনে গবেষণা করছে, গবেষণার রেজাল্ট সব এক, তাহলে কি সেটা গবেষণা হয়েছে? বুঝতে হবে একজন আরেকজনের থেকে নকল করে, যোগাযোগ করে দিয়ে দিছে। পাঁচজনের রেজাল্ট ভিন্ন ভিন্ন হবে ইস্তেহাত করলে, গবেষণা করলে। আবার গবেষণার আগে যদি আপনি রেজাল্ট বলে দেন, গবেষণার আগে যদি রেজাল্ট বলে দেন, তাহলে কি সেটা রিসার্চ হবে? রিসার্চ হবে গবেষণার পরে, যেটা আপনি আগে ধারণা করতেন সেটার ব্যতিক্রমও হতে পারে, সেটার মতও হতে পারে, কিন্তু গবেষণার আগে যদি আপনি রেজাল্ট ঠিক করে রাখেন, আগে যদি ঠিক করে রাখেন যে কোরআন হাদিস সবগুলা যা আছে সবগুলাকে শেষে ঘুরাই আমার হানাফি মাযহাবে আনতে হবে, তা আপনি তো রেজাল্ট আগে ঠিক করে রাখছেন, তাহলে আর ইস্তিহাদের দরকার কি, রিসার্চের দরকার কি? রিসার্চ তো আপনার আগেই রেজাল্ট বের করা, রিসার্চ হবে মুক্ত মনে, রিসার্চ হবে,
রিসার্চ বুঝতে হবে, এস্তেহাদ বুঝতে হবে। এস্তেহাদের আগে কোনো পক্ষ অবলম্বন করা যাবে না, এস্তেহাদের পরে গিয়ে যেই দলিলটা স্ট্রং হবে, শক্তিশালী হবে, আপনি সেটার পক্ষে রায় দিবেন। এটার নাম এস্তেহাদ, এটার নাম রিসার্চ, এটার নাম গবেষণা। কিন্তু আগে থেকেই যদি আপনি রেজাল্ট ধরে রাখেন তাহলে তো আর গবেষণাই হলো না। একদিন ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক, তিনি এন্তেকাল করেছেন, ওই গবেষক আমাদেরকে রিসার্চ মেথোডোলজির উপরে ক্লাস নিচ্ছিলেন। তো তিনি বলতেছিলেন যে তিনি একটা রিসার্চ করেছেন বাংলাদেশে। রিসার্চ হল বাংলাদেশে যারা ধর্মীয় ব্যক্তিত্ব তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন কিনা, এই বিষয়ে তিনি রিসার্চ করেছেন। আচ্ছা, তো উনি বলেন যে আমার স্বাভাবিক রিসার্চের আগে আমার ধারণা হইল যেহেতু ওলামায়ে কেরাম ধর্মীয় ব্যক্তিত্ব এটার বিরোধী তাহলে তারা এটা ব্যবহার করেন না, এটা হলো আমার আগের ধারণা। এখন রিসার্চ করার জন্য উনি ওনার ছাত্রীদেরকে গ্রামে গ্রামে পাঠাইছেন এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলকে উনি বাছাই করেছেন, চট্টগ্রাম নোয়াখালী। তো বলে যে আমার ছাত্রীরা যখন বাড়িতে যায় জিজ্ঞাসা করছে মহিলাদেরকে, দিছে দৌড়ানি বাড়িতে পুরুষ লোকেরা এসে যে আমাদের ইমান আকীদা ধ্বংস করার জন্য এই শয়তানগুলারে কে পাঠাইছে এইসব খবর নেওয়ার জন্য। দৌড়ানি খাই ছাত্রী সব চলে আসছে, কোন রিসার্চ করতে পারে না। পরে আবার উনি কি করছে রিসার্চের জন্য, এবার ওনার ছাত্রীদেরকে বোরকা পরাইছে সবগুলারে, বোরকা পরায় বোরকার উপরে আবার ছাতাও দিছে, ছাতা দিয়ে তারপরে বাড়িতে বাড়িতে পাঠাইছে। এবার দেখছে যে পদ্মাশীল মহিলা, তো কি ব্যাপার আপনারা আসছেন কেন, আপনাদের খোঁজ খবর নিতে আসছে, কথা বলতে 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 ওই মহিলাদের কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করছে আস্তে আস্তে। আচ্ছা, জিজ্ঞাসা করে 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 এইভাবে চট্টগ্রাম নোয়াখালী এবং যে অঞ্চলগুলো বেশি আলেম ওলামা বেশি ধর্মীয় প্রবণ এলাকা ওই এলাকা রিসার্চের কিন্তু কিছু মেথোডোলজি আছে যে রিসার্চ একটা গবেষণা করবেন আপনি কোন এলাকার কতজন লোক নিবেন, আবার কোন লেভেলের কতজন নিবেন, এরকম অনেকগুলো মেথোডোলজি মিলে তারপরে রিসার্চ হবে। এখন সর্বশেষ উনার রেজাল্ট পেল যে ধর্মীয় ব্যক্তিত্বরাও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে 70% গ্রহণ করে, এটা হলো উনার রেজাল্টের ফলাফল। কিন্তু উনার আগে ধারণা ছিল যে হয়তো 10% গ্রহণ করতে পারে, 90% এটার বাহিরে। তো এখন উনি আগে থেকেই যদি যেটা মাথায় ধরে রেখছেন, ঘুরে গারে যদি সর্বশেষে উনি ওই 10% আসতেন, ওই মেয়েদেরকে পাঠাইছে বাস দৌড়ানি দিছে চলে আসছে, এরপরে যদি উনি ফলাফল দিয়ে দিতেন তাহলে কি উনার এটা রিসার্চ হইত? কিন্তু রিসার্চ হওয়ার পরে দেখা গেছে উনার ধারণা ভুল, উনার ধারণা বিপরীত। কিন্তু আমাদের সমস্যা হলো এই বাংলাদেশে আমরা রিসার্চ বুঝি না, নাম হইল রিসার্চ সেন্টার, নাম হয়েছে রিসার্চ সেন্টার, কিন্তু রিসার্চ কি জিনিস সেটাই জানি না। রিসার্চ মানে কি? বারবার সার্চ করা, একবার দুইবার না। রিসার্চ মানে কি? বারবার অনুসন্ধান করা, বারবার সার্চ করা, একবার দুইবার না। এখন আমি বারবার সার্চ করার আগে একবারই রায় দিয়ে দিলাম তাহলে কি সেটা রিসার্চ? 10 বার 20 বার 50 বার সার্চ করে তারপরে বের করার নাম রিসার্চ? আর আমি কি বের করলাম সেটা তো রিসার্চ জার্নাল বের করতে হবে। রিসার্চ সেন্টার যদি হয় সেখান থেকে রিসার্চ জার্নাল বের হবে না? কিন্তু আমরা রিসার্চ সেন্টারের কোন রিসার্চ জার্নাল আজ পর্যন্ত দেখি নেই, তারপরে রিসার্চ আর্টিকেল রিসার্চ পেপার দেখি নাই, ইন্টারন্যাশনাল কোন কনফারেন্স দেখি না, তারপরে মানে রিসার্চ সেন্টার বলতে যা যা বোঝায় এরকম কিছুই দেখি না, এমনি নাম হল রিসার্চ সেন্টার। তাহলে এস্তেহাদ রিসার্চ বলতে যেটা বোঝায় আমরা সেটা না বোঝার কারণে সব জটিলতার মূল হয়েছে এই জায়গায়। এই জন্য মানুষ বলে যে আপনারা হুজুররা একজন একরকমের কথা বলেন কেন, মূল সমস্যাটাই জায়গায় রিসার্চ না বোঝা। রিসার্চ বুঝলে হুজুর 10 জন 10 রকমের কথা বলবে কিন্তু মুসলিমদের মধ্যে 10 গ্রুপ হবে না, মুসলিমদের গ্রুপ থাকবে একটা কিন্তু হুজুর 10 জন 10টা বলবে, 10টা বলাতে কোনো অসুবিধা নেই। আপনি এই এলাকার মধ্যে দেখেন, এই এলাকায় একটা রিসার্চ করেন যে আপনার জ্বরের ওষুধ, জ্বরের কত রকমের ওষুধ আছে দেখেন তো, হোমিও ডাক্তারের কাছে যান সেখানে জ্বরের এক রকমের ওষুধ আছে, ইউনানি আয়ুর্বেদিক আরেক রকমের আছে, অ্যালোপ্যাথিকের মধ্যে কত কোম্পানির কত ওষুধ আছে। তা আমরা তো কোনোদিন বলি না জ্বর রোগ একটা, এই রোগের এত রঙের ওষুধ কেন, কোনোদিন বলছি?
ডাক্তারি পদ্ধতি একটা, এখন দেখি হোমিও একটা, ইউনানি একটা, আয়ুর্বেদ একটা, এত রঙের পদ্ধতি কা। কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা বারবার বলি যে হুজুরের এত রঙের কথা বলে কেন? তো হুজুরের এত রঙের কথা বললে আপনার অসুবিধা কি? হুজুর দশজন দর্শকমের কথা বললে আপনার অসুবিধাটা কোথায়? ডাক্তার দশজনে আপনারা দর্শকমের ওষুধ দিতেছে, কোনো অসুবিধা হইতেছে না। তো হুজুর দশজনে দর্শকমের ওষুধ দিলে আপনার অসুবিধা কোথায়? আপনি যেই ডাক্তারের উপরে এতমিনান আছে, দেখবেন যে অনেক বড় বড় ডাক্তার কয়দিন ওষুধ খায় কয় না এ কিছু জানে না, এরকম বলে না। আসলে উনি অনেক বড় ডাক্তার, কিন্তু কয়দিন ওষুধ খায় দেখে যে কাজ হয় না, আরে কিছু জানে না। আমি সবসময় আমার আম্মাকে দেখি এই অবস্থা, বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখা গেছে কাজ হয়েছে, অনেক ভালো ডাক্তার এটা, কাজ হচ্ছে না, সপ্তাহখানিক পার হয়ে গেছে, কয় বাবারে কোন ডাক্তারের কাছে নিলা, এত কিছু জানে না। যত বড় ডাক্তার কিছু জানে না, মানে আমি শুনে হাসি, মানে ওষুধে কাজ করতেছে না এই জন্য কিছু জানে না, আর যেটার ওষুধে কাজ করতেছে ছোট ডাক্তার তাও কয়েছে এটা অনেক বড় ডাক্তার, আমার এটার কাছে নিয়ে যাও এটা সব জানে। আপনার যেই আলেমের উপরে আপনার এতমিনান হয়, যার ইস্তেহাদের উপরে আপনার এতমিনান হয়, আপনি মনে করতেছেন যে উনার ইস্তেহাদ সহি, আপনি উনার ইস্তেহাদ অনুযায়ী চলেন, আরো দশজনের দর্শক বলছে আপনার অসুবিধা কি? আপনার একই এলাকায় আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কার ইস্তেহাদ অনুযায়ী আপনি চলবেন। আপনার এলাকায় দশটা মসজিদ আছে, দশটা মসজিদে দশজন ইমাম সাহেব আছে, সেখানে আপনি দেখবেন এক দুজন ইমাম সাহেব আছেন রাত দিন পড়াশোনা করে তারা সময় পায় না, খাওয়ার সময় পায় না, ঘুমানোর সময় পায় না, পড়াশোনা করতে করতে। আবার কিছু ইমাম সাহেবকে পাইবেন সারাদিন চা দোকানে বসে আছে, সকালেও দেখবেন পান খায়, দুপুরে দেখবেন পত্রিকা পড়ে, বিকালে দেখবেন গল্প করে। তা এখন আপনি কোন ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী মাসালা অনুযায়ী চলবেন, যিনি চা দোকানে সারাদিন বসে থাকে উনার? কিন্তু হায়রে জাহালত এই দেশে, এই দেশের মানুষের মুখে যখন শুনি ওই হুজুর অনেক বড় আলেম যিনি সারাদিন চা দোকানে বসে পান খায়, তখন আর দুঃখ রাখার জায়গা নাই, বুঝতে পারছেন? এই জন্য আমরা যে কথাটা বলছিলাম ইস্তেহাদ, ইস্তেহাদ রিসার্চ, আলহামদুলিল্লাহ আরব দেশের ওলামাই কেরাম এক একজন বড় বড় গবেষক মুজতাহিদ ইস্তেহাদ করেন। একই মাসালায় শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন, মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন, কিন্তু তিনজন একজনের বিরুদ্ধে একজন কোনদিন ফতোয়া দেন না। বরং তিনজন যখন একত্রিত হয়েছেন তখন একজন আরেকজনকে যথেষ্ট সম্মান করতেন এবং বন্ধুত্বের মাধ্যমে একজন আরেকজনকে জড়াই ধরতেন। কিন্তু আমাদের সামান্য একটু বেশ কম হইলে বাস একজন আরেকজনকে কাফের মুশরিক মুনাফেক ফতোয়া দিয়ে সব শেষ। এটা হলো ইস্তেহাদ না বোঝা, রিসার্চ না বোঝা, গবেষণা না বোঝা। নবী সাল্লাম এই গবেষকদের জন্য দোয়া করছেন যে আল্লাহ পাকের প্রশংসা যিনি আল্লাহ রসুলের রাসুলকে এই গবেষণা বোঝার তৌফিক দিয়েছেন, তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এবার আমরা দেখা গেল কোরআনেও পাইলাম না, সুন্নায়ও পাইলাম না, তখন আমরা কি করব? ইলা আকওয়ালিস সাহাবা, আমরা সাহাবাই কেরামের কাওলের দিকে চলে যাব, যে কোরআনের এই আয়াতের তাফসীরের ব্যাপারে সাহাবাই কেরাম কি বলছেন। সাহাবাই কেরামের মধ্যে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইমাম ইবনে কাসির সুন্দর একটা উপাধি দিয়েছেন আল হেবারুল বাহার। ইমাম ইবনে কাসির বলছে আল হেবারুল বাহার, মানে সাগর, যিনি কোরআনের তাফসীরের বাহার সাগর। হেবার মানে হল সমুদ্র, হেবার মানেও সমুদ্র, হেবারুল বাহার তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাকে বলা হয় তরজমানুল কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসুদ তাকে উপাধি দিয়েছেন যে ইবনে আব্বাস হলেন তরজমানুল কোরআন। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসুদ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস দুজন একই যুগে সাহাবী, একসাথে সাহাবী। অনেক মাসালা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস একরকম ফতোয়া দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ আরেক রকম ফতোয়া দিচ্ছেন, কিন্তু দেখেন আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হল তরজমানুল কোরআন, কোরআনের মুখপাত্র। তরজমানুল কোরআন মানে কোরআনের মুখপাত্র, কোরআনের ব্যাখ্যা শিখতে হলে তোমরা আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে যাও। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্বাহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তাবীল। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ বিন আব্বাসকে
দীনের ফিকহের জ্ঞান, গভীর জ্ঞান দাও, ওয়া আল্লিমহু তাবিল, কোরআনের তাফসীরের জ্ঞান দাও। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি এর দোয়ার বরকতে আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন, তরজমানুল কোরআন হয়ে গেলেন। তাহলে আমরা দেখব কোরআনের এই আয়াতের তাফসীরের ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস কি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন, তারপরে আরো বড় বড় সাহাবী যারা ফকি সাহাবি, মুফাসসির সাহাবি, তারা কি বলছেন, তারপরে খোলাফায়ে আরবা তারা কি বলছেন, তারপরে তাবেঈনদের মধ্যে মুজাহিদ, কাতাদা, হাসান আল বসরি, সাঈদ ইবনে জুবায়ের, এরা হল আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র, এরা কি বলছেন, এইভাবেই কোরআনের তাফসীরে আগাইতে হবে। বুঝতে পারছেন কথা, কোরআনের তাফসীর করার সিস্টেম হবে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের, নিজের থেকে কোরআনের কোনো কথা বলা যাবে না। যেমন দেখেন আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে যেটা বেশি বেশি শোনা যায়, আমরা ছোটবেলায় শুনতাম না, ইদানিং শুনি, সূরা আল আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ শোনো এবং চুপ থাকো।